কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে রুদ্ধশ্বাস দুই ম্যাচে টাইব্রেকারে জয় পেয়েছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও গতবারের রানার্স আপ দল ক্রোয়েশিয়া। এবার সেই ফাইনালে লড়বে এই দুই দল। লুসাইল স্টেডিয়ামে ফাইনালে যাওয়ার লড়াইয়ে তারা মাঠে নামবে ভারতীয় সময় অনুযায়ী 14 ডিসেম্বর 12:30 AM থেকে। তবে বাংলাদেশের সময় অনুযায়ী এই ম্যাচটি অনুষ্ঠিত হবে 14 ডিসেম্বর 1:00 AM থেকে। নেদারল্যান্ডসের বিপক্ষে নাটকীয়ভাবে সেমিফাইনালে ওঠার উচ্ছ্বাসের শেষ নেই আর্জেন্টিনার সমর্থকদের। শীর্ষ চারে ক্রোয়েশিয়াকে হারিয়ে ফাইনালে উঠবে আকাশি নীলরা, এমন স্বপ্ন তাদের। শুক্রবার রাতে ডাচদের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে নেদারল্যান্ডসকে 4-3 গোলে হারিয়েছে আর্জেন্টিনা। তার আগে এবারের কোয়ার্টার ফাইনালে প্রথম ম্যাচে ব্রাজিলকে হারিয়ে সেমিতে উঠেছে ক্রোয়েশিয়া। এই ম্যাচের প্রথম 90 মিনিট ছিল গোলশূন্য ড্র, খেলা গড়ায় অতিরিক্ত 30 মিনিটে, সেখানেও ফলাফল দাঁড়ায় 1-1, ফলে ভাগ্য গড়ায় টাইব্রেকারে, যেখানে পেনাল্টি শুট আউটে ক্রোয়েশিয়া জেতে 4-2 গোলের ব্যবধানে।